দুই দিনের লাগাতার বৃষ্টি ও ফারি ডলে ফটিকছড়ি নির্বাচল ডুবি গিয়ে গিয়ে দুই এন ফোর এলাকা সহ 15 ইউনিয়নের ধান ক্ষেত পানির মধ্যে তলাই গিয়ে পুকুর ও মাছের প্রজেক্ট ডুবি গিয়ে গই বাঁশি গিয়ে গই লাখ লাখ টেয়ার মাছ। উপজেলার গুরুত্বপূর্ণ প্রায় ব্যাক সড়ক পানির ডুবি এনে যান চলাচল বন্ধ গিয়ে সরজমিনে দেখা যায় ফটিকছড়ি পৌরসভার তাসপাড়া খান্দিরপাড়া পাঁচপুকুরিয়া এলাকার দুরংহালের বেরিবাদ ভাঙিয়ে এনে সুন্দরপুর বরুয়াপাড়া ছোট শিলনয়া টাইগার ক্লাব আজিমপুর সহ বেশ কয়েকখান গ্রাম ডুবি গিয়ে গিয়ে এছাড়াও হালদার বেরিবাদ ভাঙি ফটিকছড়ির বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে এনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ফিরছে। ডুবি গিয়ে গই স্কুল মাদ্রাসা ও মসজিদ প্লাবিত এলাকা পরিদর্শন করছে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু হাসনাত, মোহাম্মদ শহীদুল হক, পৌর মেয়র আলহাস ইসমাইল হোসেন সহ আরো বোধ কেউ। হিন্দি বিয়াল পাঁচটায় ফোরমের আলহাজ ইসমাইল হোসেনের উদ্যোগে ফোর এলাকার পানিবন্দী মানুষের মধ্যে ফুয়ান আহাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হইয়ে ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100 ভাগ পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।